হ্যালো বন্ধুরা, এখন আমি হচ্ছে ডেকার্স লেনে। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে চিত্ত বাবুর দোকান। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডেকার্স লেনে। তো ডেকার্স লেনে তোমাদের পুরো ঘুরে দেখাবো, দেখি আমি যাবো চিত্ত বাবুর দোকান। চলো দেখা হচ্ছে চিত্ত বাবুর দোকানে ডাইরেক্ট। যখন আমি চিত্তর দোকানে চলে এসেছিলাম, এসে আমি ফার্স্টে ট্রাই করে প্যাকলেট, তো গন্ধ তো খুবই সুন্দর। এবং এটা হচ্ছে ফিশ কাটলেট, ফার্স্ট মোমেন্টে আমার খুব অসাধারণ লাগলো। মস্ত বড় সাইজ, এবং একটা বাইট নেবো। কিছু বলার নেই গাইস, চিত্র দোকানে আমি এত নাম শুনলাম তাই জন্য কল করেছিলাম তোমাদের জন্য। বাট এর সত্যি অসাধারণ। প্রাইসিং ডিসক্রিপশন থাকবে, গিয়ে দেখে নিও, দেখতে পাচ্ছ। এটা ফিনিশ করে যাবো, নেক্সট আইটেম দেখাও যদি কিছু নিত। ও চলে এসেছেন। সেকেন্ড আইটেম আছে হচ্ছে আমার, সেকেন্ড আইটেম দেখতে পাচ্ছেন কি আছে। এটা চিকেন, এটা চিকেন স্টু উইথ ব্রেড, দু সাইজ ব্রেড, মানে দুটো পিস ব্রেড দিয়েছে আর চিকেন স্টু। ট্রাই করে বলবো আগে না। টেস্টটা খুবই ভালো, সাথে এটা একটা চিকেন ট্রাই করে দেখবো। চিকেন চিকেনটা ওয়েল কুক আছে, খুবই সফট আছে। প্রাইসিং তো লাস্টে বলে দেবো। এই হলো দোকান, দোকানটা ভালো করে দেখলাম তোমাদের। দোকান এখন পিক টাইম চলছে, এখন দেখতে পাচ্ছি এখন পুরো ভিড় ভর্তি। আমাদের ওয়েট করতে হচ্ছে কিছুক্ষণ, তবে গিয়ে পেয়েছি। তো এটা ফিনিশ করি, তারপর লাস্টটা ওয়েডিংয়ে রাখা হচ্ছে। ঈদে পেয়ে গেছে, তো হয়ে গেছে কমপ্লিট। তো দামগুলো জেনে নেওয়া যাক নাকি দাদা, তোমার নামটা দাদা? আচ্ছা দাদা, তোমার এখানে যে চিকেন স্টু খেলাম, চিকেন স্টু প্রাইসিং কত? চিকেন স্টু 100 টাকা, আর দুটো পাউরুটি দিয়ে 110 টাকা, আর ফিশ ফ্রাইটা 80 টাকা ফিশ ফ্রাই। আর চিকেন যে আইটেম আছে, চিকেন বা মাটনে, ও কী কী আইটেম তোমার কাছে পাওয়া যাচ্ছে? চিকেন পকোড়া, মানে সব রকমই মোটামুটি পাওয়া যাচ্ছে। অসাধারণ ছিল, কোনো কথা হবে না। আর এই জন্য আমি আসানসোল থেকে এসেছিলাম, এটার জন্য। খুবই ভালো লাগলো, তো দেখলে তোমার দাম টাম সব বলে দিলাম। তো আজকের ভিডিও রাত্রেই ছিল, কলকাতা ব্লগ আরও আমি নিয়ে আসতে চলেছি। সো আসানসোল রাইডার্স জোন সাইনিং অফ ফ্রম কলকাতা। টেক কেয়ার, গুড বাই। এ হচ্ছে আমার ক্যামেরাম্যান, আর এখন শ্যুটের পর এত খিদে পেয়েছে, খাবারের স্টাইলটা দেখো তোমরা একবার। ব্যাপারটা কি হচ্ছে, অ্যাকচুয়াল ব্লগার সে পুরোটা খেয়ে আমাকে হার খেতে দিয়েছে। হ্যাঁ না গাইস, এটা কিন্তু ঠিক নয়। আমি প্রথমে আমি হাফ খেয়েছিলাম, তারপরে এনাকে দিয়ে দিয়েছিলাম। উনি সব খেয়ে রেখে দিয়েছে, এখন হারটা খাচ্ছে, মেয়েটা আমি নিচ্ছি বলে বলছে এই কথা। যাই হোক, সো ভিডিওটা আজকে টেস্ট কেমন লাগলো বলো তো। ওয়াও।